خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. আমি দীর্ঘদ করব না, আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি রোটেরিয়ান ডাক্তার শরীফ সাহেবকে। ধন্যবাদ প্রেসিডেন্ট। আসলে দীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু রোটারি ক্লাব অফ কুমিল্লা সাউথের উদ্যোগে আজকে ইফতার সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান, ইফতারের পূর্বে সবাই সংকীর্ণ। তারপরও আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন রোটারি গভর্নর আর আমাদের রোটারি লিডার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা ঈদ সামগ্রী পাবেন আজকে রোটারি ক্লাব অফ কুমিল্লা সাউথের উদ্যোগে যে ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম নেওয়া হয়েছে, যারা আজকে ঈদ সামগ্রী পাবেন তাদের উদ্দেশ্যে আসলে আমার একটা কথা বলার আছে, ভবিষ্যতে আমরা ব্যাপারটা চিন্তা করে দেখবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রোটারি ক্লাব অফ কুমিল্লা সাউথকে। পক্ষে আজকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের কুমিল্লার অহংকার জনা ডিস্ট্রিক্ট গভর্নর জনাব আবু ফয়সাল চৌধুরী, উপস্থিত রোটারি ক্লাব অফ কুমিল্লা সাউথের সম্মানিত প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক, ফার্স্ট প্রেসিডেন্ট এবং ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ, সবাইকে এই কর্মসূচি নেওয়ার জন্য আমার ক্লাব রোটারি ক্লাব অফ সানফ্লাওয়ার এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের একজন সম্মানিত সদস্য বুঝিয়ে বলেছে, এটা একান্তই আমাদের অর্থের দ্বারাই পরিচালিত একটা বিষয়। এখানে আমরা যে খাওয়া দাওয়া করি এবং আমরা যে দান করি সবই আমাদের পকেটের অর্থ, কেউ কম দেয় কেউ বেশি দেয়। এটা সার্বিকভাবে বাংলাদেশের জনগণের কল্যাণে অসচ্ছল মানুষকে একটু সুবিধা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের বিদায়ার্থ মা প্রতি মাগফিরাত কামনা করছি, আর সাথে সাথে ধন্যবাদ জানাই যে তার সুযোগ্য সন্তান আমাদের ক্লাবের ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট রাশেদুজ্জামানকে ধন্যবাদ জানাতে চাই। তার সুযোগ্য সন্তান রেখে গেছেন বলেই আজকে মাসব্যাপী রাজ্জাক সাহেব নেই, মাসব্যাপী তার বিদেহ আত্মার শান্তির জন্য, পরকালের শান্তির জন্য তার সুযোগ্য সন্তান কত দরিদ্র মানুষদেরকে মাসব্যাপী আপনার এই যে ইফতারের আয়োজন করেছেন। সাউথ পরিবারের সকল সদস্য যারা আছেন আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কুমিল্লা সাউথ প্রতি বছরের ন্যায় আজকেও ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য কিছু মানুষকে ঈদ সামগ্রী দিচ্ছেন, এটা একটা ভালো দিক। তো এটা টোটালি ওনারা ওনাদের নিজের পকেটের পয়সা দিয়ে আপনাদেরকে এই ঈদ সামগ্রীটা আজকে দিলেন। তার জন্য সারা পৃথিবীতে রোটারি কাজ করে যাচ্ছে, সারা পৃথিবীতে এই সহ বাংলাদেশে 500 অধিক রোটারি ক্লাব আছে, 500 অধিক রোটারি ক্লাব কিন্তু এই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই ঈদের আগ মুহূর্তে সকল রোটারি ক্লাব কিছু না কিছু করে এই মানুষের জন্য ঈদের আনন্দটা ভাগাভাগি করে দিচ্ছে রমজানের মধ্যে। আমরা সারা বছরই মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করি, তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রাম আর এই আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। দেখেন মাসব্যাপী ইফতার মাহফিল ওনারা করে যাচ্ছেন। আমি মনে করি যে মরহুম আব্দুর রাজ্জাক কোনো অত্যন্ত ভাগ্যবান একটা মানুষ, ওনার সুযোগ্য সন্তানরা এই কাজটা করে যাচ্ছেন, এটা এই জন্য উনি অত্যন্ত ভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে দেয় সর্বোচ্চ আসন্ত করে। বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আপনারাও অনেক দূরে যাবেন। আমি আবারও শ্রীসাবক কুমিল্লা সাউথকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, বিশেষ করে প্রেসিডেন্ট তাপস কুমার পাল এবং ডায়ামিন মোশান ও বর্তমান সেক্রেটারি আনোয়ার হোসেন স্যার, তাদেরকে প্রতিযোগিতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য, ধন্যবাদ। ইফতারের পর আমার কাছ থেকে ফুলগুলা সংগ্রহ করে দেন, ধন্যবাদ।